So hey guys, good evening. Welcome back to my channel in my lifestyle. I hope ki tumra shobai khub bhalo acho ar amio bhalo achi. To chole eshi ar ekta notun recipe niye. আর যেহেতু এখন প্রচন্ড গরম, তো এখন আমি যতগুলো রেসিপি বানাচ্ছি সবগুলো ঠান্ডা ঠান্ডা জুসের ওপরে বা শেকের ওপরে বা কোনো ঠান্ডা জাতীয় জিনিসের ওপরে আমি বানাচ্ছি, যেগুলো এখনকার দিনে খুবই প্রয়োজন, মানে এত গরমের মধ্যে। তো আজকে বানাবো হচ্ছে আমি তরমুজের একটা জুস বানাবো, ওয়াটারমেলন জুস। তার জন্য আমি এখানে এই যে তরমুজগুলোকে এইভাবে কেটে নিয়েছি, যাতে আমাকে মিক্সিতে ব্লেন্ড করতে অনেকটাই সুবিধে হবে। আর এখানে নিয়েছি, এটা হচ্ছে ব্ল্যাক সল্ট, এটা হচ্ছে নর্মাল সল্ট, এখানে নিয়েছি অল্প করে জলজিরা, আর এখানে নিয়েছি অল্প করে চাট মশলা, আর তার সাথে নিয়েছি এখানে একটু লেবুর রস, এই যো, আর এখানে নিয়েছি চিনি। তো তরমুজটা যেহেতু মিষ্টি, তো আমি চিনিটা সেরকম একটু বুঝে শুনেই দেবো, বেশি মিষ্টি দিলে ভালো লাগবে না। তো চলো তাহলে গাইজ রেসিপিটা আমি এখন স্টার্ট করি। তো এদিকে দেখো গাইজ, আমি এখানে এরকম একটা মিক্সিং ব্লেন্ডার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব তরমুজগুলোকে। তো এই যে আমি এই মিক্সিং ব্লেন্ডারটার মধ্যে আমি বানাবো। তো গাইজ আমি এখন এই মিক্সিং ব্লেন্ডারে এই যে তরমুজগুলোকে দিয়ে দিলাম, এই যে সব তরমুজ একসাথে দেব না, অল্প অল্প করে করব, কারণ যেহেতু এই মিক্সিং জারটা ছোট। তো এই যে প্রথমে আমি তরমুজগুলোকে দিয়ে দিলাম, এবার এর মধ্যে দেব হচ্ছে অল্প করে চিনি, যেহেতু তরমুজটা প্রচন্ড মিষ্টি আছে, তো আমি চিনিটা একটু বুঝে শুনেই দেব, না হলে বেশি মিষ্টি হয়ে যাবে। তো এবার আমি এর মধ্যে অল্প করেই চিনি অ্যাড করলাম, এই যে এইটুকু পরিমাণে আমি চিনি অ্যাড করেছি। তো এবার আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে ঠান্ডা জল, এই যে ঠান্ডা জল দিয়ে দিলাম। তো এবার এটাকে আমি মিক্সিং করে নেব, ভালো করে গ্রাইন্ড করে নেব, ঢাকনাটা চাপিয়ে দিয়েছি, এবার এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। মিক্সিং করে নিয়েছি, এই যে। তো এবার এটাকে আমি একটু ছেঁকে নেব, তো এই যে আমি অল্প অল্প করে সব ভালো করে ছেঁকে নেব এইভাবে। তো আমি এইভাবে ছেঁকে নিচ্ছি, আর এইগুলো যে বেরোবে এইগুলো আমি দেব না, খালি জুসটাই দেব। তো ছেঁকে নিলে একটা ফাইন একটা রেস বেরোবে, এই দেখো এতটা বেরোলো, এগুলো আমি দেব না। তো ভালোভাবে আমি এরকম নাড়িয়ে নাড়িয়ে ছেঁকে নিচ্ছি। তো আবার যে বাকিটা ছিল সেটাও আমি ঢেলে নিচ্ছি। তো সেম প্রসেসে আগে যেরকম ছাকলাম ওইভাবেই ছেঁকে নিচ্ছি, এই যে। তো এই যে এইদিকে আমি সব তরমুজের এরকম পেস্ট করে এরকম পাতলা একটা ফাইন জুস বানিয়ে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব, যেটা এটা একটা টেস্টটা খুব সুন্দর হবে, একটা ভালো ফ্লেভার আসবে। তো এই যে আমি ছেঁকেও নিয়েছি, দেখো এরকম একটা পাতলা ফাইন জুস বের করে নিয়েছি। তো চলো এর মধ্যে তাহলে আমি এখন অ্যাড করি সব জিনিস। তো প্রথমে আমি এর মধ্যে দেব হচ্ছে এই যে এরকম এক চামচ চাট মশলা, চাট মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এবার আমি এর মধ্যে দেব হচ্ছে একটু জলজিরা, তো এবার দিয়ে দিলাম এই যে এই চামচের এক চামচ জলজিরা। তো তারপরে এর মধ্যে দিয়ে দেব হলো এই যে এক চামচ বিট লবণ, মানে বিট নুন। তো সবার শেষে এর মধ্যে দিয়ে দেব হলো নর্মাল সল্ট, মানে এমনি নুন। তো তার সঙ্গে দেব হচ্ছে হলো এই যে এটা হচ্ছে একটা লেবুর রস,
তো এই লেবুর রসটা দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে এবার ভালোভাবে মিক্স করব। এইভাবে এগুলো সব দেওয়ার একটাই কারণ যে এই জুসটার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে, একটা অন্যরকম টেস্ট আসবে। নাহলে যদি তোমরা হেলদি ভাবে খেতে চাও, আমি যেরকম প্রথমে করে দেখিয়েছিলাম শুধু এমনি অল্প করে চিনি দিয়ে মানে মিক্সিং করে নিয়েছিলাম মিক্সিতে, তো সেরকম ভাবেও খেতে পারো, সেটা একটু বেশি হেলদি হবে। আর এইটা একটু একটা স্পাইসি একটা চটপটা ভাব আসবে এর মধ্যে, তো সেই জন্য এই মশলাগুলো দেওয়া। তো এবার আমি এরকম ভাবে এখন মিক্স করে নিচ্ছি ভালো করে। তো এবার আমি এই গ্লাসে এটা এখন সার্ভ করব। তো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলো আইস কিউব। তো এর মধ্যে প্রথমে আমি একটা একটা আইস কিউব দিয়ে দিলাম, এই যে। এবার আমি এর মধ্যে জুসটা ঢালবো। এইভাবে আমি তরমুজের জুসটা ঢেলে নিচ্ছি গ্লাসে। তো এইভাবে আমি ঢেলে নিলাম। তো এবার আমি এর ওপর দিয়ে অল্প করে কিছু তরমুজ এরকম কেটে রেখেছিলাম পিস পিস করে, তো এইগুলো আমি দিয়ে দিচ্ছি। এই যে, তো এদিকে আমাদের তরমুজের জুস রেডি হয়ে গেছে, এই দেখো। আর কালারটা একদম পারফেক্ট এসছে, আমি এর মধ্যে কোনো কালার ইউজ করিনি, একদম ন্যাচারাল কালার। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। আর আমি এদিকে জুসটা এই দুটো গ্লাসের মধ্যে সার্ভও করে নিয়েছি। তো আজকের ভিডিওটা আমি এই অবধি রাখলাম। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর একটা নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে।